মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? কোরআনেতে স্বয়ং খোদা বলে সবই আদম সন্তান। মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? কেন বলে বিজ্ঞান? ফারিস্তাদের ডেকে খোদা বলে করব আমি মানুষ সৃষ্টি, মাটি দিয়ে আমি গড়ব তাহার, তোরা রেখে যা দৃষ্টি। ফারিস্তাদের ডেকে খোদা বলে করব আমি মানুষ সৃষ্টি, মাটি দিয়ে আমি গড়ব তাহার, তোরা রেখে যা দৃষ্টি। ফারিস্তারা বলে ওগো খোদা, এতে আমাদের মত না, আপনার ইবাদত না করে তারা করে যাবে শুধু ফিতনা। আল্লাহ বলে আমি যাহা জানি তাহার থেকে তোরা অনেক কমি। আল্লাহ বলে আমি যাহা জানি তাহার থেকে তোরা অনেক কমি। তখন মাটি রেখে পুতুল গড়ে আদম নাম খোদা দিয়ে তারে, তখন মাটি রেখে পুতুল গড়ে আদম নাম খোদা দিয়ে তারে, তাহাতে দিয়ে দিল জান। মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? কেন বলে বিজ্ঞান? পিতা আদমের হাড় থেকে হাওয়া মাকে খোদা সৃজন করে, তাদের দুজনার বিয়ে দিয়ে জান্নাতে খোদা দাখিল করে। পিতা আদমের হাড় থেকে হাওয়া মাকে খোদা সৃজন করে, তাদের দুজনার বিয়ে দিয়ে জান্নাতে খোদা দাখিল করে। ইবলিস শয়তান তখন দিল ধোকা, আদম হাওয়া মাকে করলো বোকা। ইবলিস শয়তান তখন দিল ধোকা, আদম হাওয়া মাকে করলো বোকা। গন্ধম গাছের তারা ফল খেল, পৃথিবীতে খোদা ফেলে দিল, এসে তাদের দুই ছেলে হলো। একটা ছেলে তাদের বেদিনী হলো, এসে তাদের দুই ছেলে হলো। একটা ছেলে তাদের বেদিনী হলো, আর একটা হলো মুসলমান। মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? কোরআনেতে স্বয়ং খোদা বলে সবই আদম সন্তান। মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? মানুষ সৃষ্টি হলো বানর থেকে, কেন বলে বিজ্ঞান? কেন বলে বিজ্ঞান? কেন বলে